হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আরেকটা নিউ ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমাদের ব্লগটা শুরু হচ্ছে এখন, হলো দুপুরের টাইম, তো এই টাইম থেকে ব্লগ শুরু হচ্ছে। প্রচুর গরম চারিদিকে, আর দেখো আমি এখন কি করছি, ফ্রিজ থেকে আইসক্রিম বের করছি। তো কালকের ব্লগে দেখলে আমি একটা আইসক্রিম বসিয়েছিলাম, তো সেই আইসক্রিমটাই নিয়ে নিচ্ছি। স্কুল থেকে আসার পর ত্রিশুর বায়না আইসক্রিম খাবে, তো তার জন্য আমি দেখছি আইসক্রিম মনে হয় রেডি হয়ে গেছে। তো আমরা এখন দেখো এদিকে বাটি চামচ নিয়ে বসে গেলাম, কারণ মা ছেলে দুজনেই এখন আইসক্রিম খাবো। আমিও প্রচুর রৌদ্র দিয়ে মানে বাড়িতে আসলাম, আর ত্রিশুও স্কুল থেকে এসেছে, তো তার জন্য আইসক্রিমটা কেমন বসেছে একটু তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো আমি এখানে ফয়েল পেপার দিয়ে এটাকে ঢেকেছিলাম, তো সেই পেপারটা এখন খুলে নিলাম, আর দেখো আইসক্রিমটা জাস্ট অসাম, দারুণ বসেছে, দারুণ বসেছে। আইসক্রিমটা দেখেই একদম জিভ দিয়ে মনে হচ্ছে জল পড়ছে। তো এখানে এখন ত্রিশুও বসে আছে বাটি নিয়ে আইসক্রিম খাওয়ার জন্য, আমিও। তো দেখো ভালোই বসেছে আইসক্রিমটা, আর এখন আমরা দুজনেই আইসক্রিম নিয়ে নিচ্ছি খাবো বলে। তো বন্ধুরা, ব্লগটা শুরু হলো, সাথে থাকো, দেখতে থাকো। ছোট্ট একটা ব্লগ হবে, বেশি বড় ব্লগ হবে না, কারণ অনেকটা লেট এখন আমি ব্লগগুলো শুরু করি, সকাল থেকে অনেক কাজকর্ম হয়ে যায়, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তার জন্য। তো দেখলে আইসক্রিমটা মানে খুব ভালো বসেছে, তো নেওয়ার সাথে সাথে দেখো মানে আস্তে আস্তে করে আইসক্রিম মানে যেরকম হয় আর কি গলা শুরু করেছে। তো আমরা এখন দুজনে খেয়ে নেব। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেন বলো তো? তো বন্ধুরা, ওনাকে না দেখানোই ভালো। দেখো এখানে বই খাতা নিয়ে বসেছি, আর উনি এখন দেখানোর মতো হালাতে নেই, তো তার জন্য ত্রিশুকে দেখাচ্ছি না। আর ত্রিশু আর আমি এখন পড়তে বসেছি, ত্রিশুকে পড়াচ্ছি আমি বসে। তো এখন বাজছে সন্ধে 7টা, আর আমাদের সন্ধেবেলা টুকিটাকি কাজকর্ম হয়ে গেছে, তো জাস্ট কিছুক্ষণ পর যাব কিচেনে, কারণ ওনার আবার টিফিন লাগবে। কি তো মাঝে ত্রিশুর বাবার ফোন আসলো, তাতে কথাটাকে একটু বন্ধ করতে হয়েছে। তো ও গেছে বাজারে, আজকে আমাদের এখানে বাজার বার, আজকে বৃহস্পতিবার, তো বাজার নিয়ে আসুক। আজকে টুকিটাকি হয়তো হালকা একটু বাজার আনবে, দেখা যাক কী নিয়ে আসে। আমাকে এখন ফোন করেছিল মাছ আনবে কি না, তো আমি বলেছি ভালো পেলে নিয়ে আসো, নয়তো থাক আজকে ওটাই। আর প্রচুর খিদে পেয়ে গেছে, জানি না কেন, গরম বেড়ে গেছে, খিদেও বেড়ে গেছে। ঠিক আছে, তো চলো এখন কিছু একটু খাবো, টিসুর জন্য একটু টিফিন নিয়ে আসি। দেখো টিফিন খাবে না, তো ঠিক আছে চলো আবার পরে আসছি বন্ধুরা। তো বন্ধুরা, অনেকক্ষণ পর চলে এসেছি কিচেনে, ফাঁকে একবার এসেছিলাম, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। আমাদের সন্ধ্যের টিফিন হয়েছিল, তো মাও এসেছিল, অনেকক্ষণ মানে ছিল, তারপর মা চলে গেল। মা তো আসলে ক্যামেরা অন করতে আর দেয় না, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। ঠিক আছে, তো এখন কিচেনে এসেছি কেন বলো তো, আমি তখন কিন্তু এই যে দেখো এখানে ভাতটা করে ফেলেছি, তো এখন করব হলো এখানে মাছ রেখেছি, এই যে মাছ ভাজা করব, আর ডাল আছে দুপুরের, এখানে ডালটা গরম করে রেখেছিলাম, তো এগুলো দিয়ে আমাদের রাত্রিবেলার মানে মাছ ভাজার ডাল দিয়ে রাত্রিবেলার আজকে ডিনার হয়ে যাবে সিম্পল। এখানে দইটা বের করে রেখেছি, সন্ধেবেলা সবার দই চিড়ে খাওয়া হয়েছে। তো বাজারও এসে গেছে, সবজি কিনে এনেছে, তোমাদেরকে দেখাই মাছ আনা হয়েছে, মাছটাকে রেখে দিলাম ফ্রিজে, আর বাকি আমাদের জন্য মানে গুনে গুনে 3 পিস নিয়ে নিয়েছি। তো চলো এখন মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, এই কড়াইটাতেই করে নিই, কারণ এটাতে করলা ভাজা করেছিলাম দুপুরে, তো এগুলো একটু ফেলে দিয়ে মানে এই কড়াইটাতেই করে নেব। বাসন বেশি ভরাতে ইচ্ছে করছে না বন্ধুরা, কারণ সেগুলো আবার আমাকে মাজতে হবে, তার জন্য চলো কড়াইতে এখানে তেল দিয়ে দিচ্ছি, এখন শুধু মাছ ভাজাটাই করব। তো বন্ধুরা, এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে, এখানে একটা মাছের পিতল মাছের মাথাটা দেখো আর কি কদিন গড়াচ্ছে, সেটাকে এখন একটু ভেজে রেখে দিচ্ছি। তো মাছ ভাজা যেহেতু হয়ে গেছে, এখন আমরা বসে যাবো খেতে, ডালটাকেও একটু গরম করে নেব, গরমে তো যে করবো বুঝতেই পারছি না, শুধু ঘেমে যাচ্ছি। কালকেও আমি রাত্রিবেলা মানে খাওয়ার পর স্নান করেছিলাম, তো আজকেও মনে হচ্ছে সেম করতে হবে।
কারণ স্নান টান করে ছুটে গেলে একটু ঘুমটা ভালো হয়, নয় তো গরমে একদম অস্থির অস্থির লাগে তার জন্য। আর চলো বাজার কী কী আনা হয়েছে একটু দেখিয়ে দিই। এই যে দেখো এখানে সবজিপাতি, ওকে বলেছিলাম যে কাঁকরোল আছে আনবে না, কিন্তু দেখো কাঁকরোল নিয়ে এসছে। তাছাড়া এখানে হলো তরুই, পুঁই শাক, বেগুন, দেখো বেগুনও আছে, কিন্তু ও আবার সেই বেগুনই নিয়ে এসছে। আর হলো এই যে লেবু, তো বাজার দেখিয়ে দিলাম, চলো এবার আমি বাজার ফ্রিজে রেখে দিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, ডিনার করে নিয়েছি, আর দেখো চলে এসেছি এখন বেডে, কারণ তোমরা জানো আমি এত তাড়াতাড়ি শুতে যাব না। তো ত্রিশুর জন্য বিছানা রেডি হয়ে গেলো, ত্রিশুর বাবারও নাকি ঘুম পাচ্ছে, তো ওরা বাবা ছেলে শুয়ে পড়বে, তার জন্য ওদের জন্য বিছানাটা রেডি করে দিয়েছি। আর এই যে চলে এসেছে দেখো, তো আমাদের ডিনার হয়ে গেছে, আর ডিনার করার পর কিচেন পুরো ক্লিন করে নিয়েছি, পুরো কিচেন ক্লিন করে চলে এসেছি। এখনো আমার কিন্তু কিচেনে কাজ বাকি আছে, কি করবো বলো তো, দই বসাবো, দইটা এখনো বসানো হয়নি, দুধটা জাস্ট জাল করেছি, তার জন্য এখনো দুধ এখনো ঠান্ডা হয়নি, তো তার কারণে আর দইটা তো তার কারণে আর দইটা বসানো হয়নি। তো এখন যাচ্ছি আবার কিচেনে, এখন আরো 10-15 মিনিট পর যাব, ততক্ষণে দুধটা ঠান্ডা হয়ে যাবে, তখন দই বসাবো, ঠিক আছে। তো চলো ওদের বিছানাপাতি হয়ে গেছে।